কথা বললাম যে বলছে যে তাদের ভিতরে ঝগড়া হয় বাসায় গেলে, বললাম না একটা ভাইয়ের কথা, তাকে কিন্তু আমি এটা বলছি যে আপনার এইখানে কোনো গ্যাপ হচ্ছে কিনা আপনি দেখেন, এটা বলছি আর কি। দুই সাইড থেকে হইতে পারে গ্যাপ, যে এক সাইড থেকে হবে তা না, দুই সাইড থেকে হইতে পারে। এবং যদি গ্যাপ হয় এটাকে কিন্তু আপনি জেনে এবং আলাপ করে, ঠিক যেভাবে আমরা একটা ঘরে কোথায় টেবিল রাখবো ঠিক করি না, দুজনে আলাপ করে, হাজব্যান্ড ওয়াইফ আলাপ করে ঠিক করি না, টেবিলটা এখানে না রেখে ওখানে রাখলে ঠিক হয় বা ওখানে রাখলে সুন্দর হয়। একইভাবে দাম্পত্য সম্পর্কে যদি কোনো গ্যাপ হয় এটা কিন্তু নিজেদের ভিতর আলাপ করে এটাকে প্রথমে লোকেট করা উচিত এবং এটা অ্যাড্রেস করা উচিত। এবং তারপরে মানে ঝগড়াঝাটিতে না, অ্যামিকেবলি কীভাবে সলভ করা যায়। ধরেন আপনার ওয়াইফ বললো ওই কোণে রাখবে আর আপনি বললেন এই কোণে ঘর ই রাখবে, টেবিল রাখবে, এর সলিউশন কী হয়? টেবিলটা দুই ভাগ করে রাখেন, দুই ভাগ করে দুই পাশে কাটে কাটে রাখেন না, কি করেন? দুজনে মিলে অনেক যুক্তিতর্কতে যান, যুক্তিতর্কে গিয়ে দেখলেন যে কোন জায়গায় টেবিলটা রাখলে সবচেয়ে ইউটিলিটিটা বাড়বে বা সবচেয়ে টেবিলটা যে পারপাস সেটা সার্ভ করবে। আপনি বললেন যে ওখানে লাইট আছে, ওখানে ফ্যান আছে, জানলার পাশে, একটা কিছু বললেন আপনি, আরেকজন বললেন যে এখানে একটু পর্দায় থাকা যায় বা হোয়াট এভার যায়। তারপরে দুজনে মিলে দেখলেন যে কোনটা বেস্ট। এইভাবে কিন্তু দাম্পত্য জীবনের গ্যাপটা সলভ করতে হবে। এটা কিন্তু কার দোষ কার দোষ, তোমারটা ঠিক আমারটা ঠিক, এটা বলে কোনোদিন হবে না। এটা প্রথমে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, করে জয়েন্টলি এটাকে সলভ করতে হবে। অনেক রকম সলিউশন হতে পারে, সেটা আমরা হয়তো জানিও না। মুসলিমরা আবার এই লাইনে পড়াশোনা নেই, লিটারেচারও নাই। কিন্তু আমাদের বড় জোর কি আবুল হাসনাতের বিবাহ মঙ্গল, মানে বাংলাদেশিদের জ্ঞান আর কি, বিয়ের আগের জ্ঞান, তাই না? এটা কিন্তু সুন্নায় কিন্তু এটার এটার মানে অনেক ব্যাপার আছে। এই যেমন ওজুর কথা বললাম, হয়তো এই মজলিসে অনেকে শুনছেন কিন্তু বাইরে কয়টা লোক জানে এই জিনিসটা, যে এইটাও একটা ফ্যাক্টর হইতে পারে, এটাও একটা বরকতের জিনিস হইতে পারে, এটাও একটা ব্লেসিং এর জিনিস হইতে পারে। কয়জন লোক জানে এটা? নোবডি কেয়ার্স, তাই না? মানে আজকের দিনে তো এটা প্রশ্নই ওঠে না। যেখানে নামাজি পড়ে না মানুষ, সেখানে আবার আরেকটা এক্সট্রা উজু করবে শুইতে যাওয়ার আগে, এটা প্রশ্নই ওঠে না কোনো। এই জন্য কি হচ্ছে, আমাদের দাম্পত্য সম্পর্কে শয়তানের শেয়ার হয়ে যাচ্ছে, আমাদের ঘরে ঘরে এই শায়াতিন কই থেকে আসতেছে? ফেসবুক দেখা, পর্নোগ্রাফি দেখা, শায়াতিনরা কই থেকে আসতেছে? ছোট শয়তান, মানুষ রূপী শয়তান কই থেকে আসতেছে? আমাদের পোলাপান জন্মের ভিতরে শয়তানের শেয়ার আছে। আমরা যদি দোয়া না পড়ে সুন্না তরিকায় যদি আমরা দাম্পত্য সম্পর্ক আমাদের না হয় তাহলে কি হবে? শয়তান শেয়ার করবে, তাই না? আমাদের শেয়ারিং শুরু হয়ে যায় দরজা খোলার থেকে নিয়ে। দরজা খোলার সময় আমাদের কি বলার কথা? আল্লাহর নাম নেওয়ার কথা, সালাম দিয়ে ঘরে ঢোকার কথা। না হলে কি বলছেন আল্লাহ রসুল? শয়তান বলবে যে আমার রাত্রে থাকার জায়গা হয়ে গেছে। তারপরে খাইতে গিয়ে কি বলছেন? আল্লাহর নাম নিতে হবে, না হলে শয়তান বলবে যে আমার থাকার জায়গা হয়েছে, খাওয়ার জায়গা হয়েছে, খাওয়ার ব্যবস্থা হয়েছে, আর বাকি রইল একটা, ওইটাও কিন্তু শয়তান শেয়ার করে, জানেন তো? ওইটাও শয়তান শেয়ার করবে যদি আপনি সুন্না অনুযায়ী বা প্রপার ইসি না হয়। তারপরে যখন দেখবেন আপনার ছেলে আপনার কথা শুনে না, বা আপনার ছেলে সারা রোজ ফেসবুকে বসে থাকে, আপনি আফসোস করার কোনো কারণ নেই। আপনি এটার বীজ বপন করছেন অনেক বছর আগে, 20-30 বছর আগে এটার বীজ বপন করছেন যে আপনার ছেলে এরকমই হবে, হওয়ার কথা আর কি। তারপরে যদি আল্লাহ তাকে ই করেন সেটা অন্য কথা, আল্লাহ রহমত সেটা। কিন্তু আমরা যে সুসন্তান চাইবো, সুসন্তান চাইতে গেলে গ্রাউন্ড ওয়ার্ক আছে, পেছন থেকে শুরু করতে হবে, চিন্তা ভাবনা। এগ্রি করেন? আর কেউ কেউ ডিজেগ্রি করলে বলেন, ডিজেগ্রি করলে আমি ডিবেট করবো তার সাথে, যে ডিজেগ্রি করলে বললেন ভয়েস আওয়াজ তুললেন, অসুবিধা নেই। ওই যে উনি বলছেন, ওনার এক ডাক্তার বোন বলছে যে আমি যতদূর বুঝি, কি বলছে, এটা বিয়ার বয়স না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বয়সে বিয়ে করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বিয়ার বয়স না। মানে উনি ডিসপিউট করতেছেন, উনি ডিবেট করতে যাচ্ছেন আল্লাহ রাসূলের একটা অ্যাকশনকে।